नमस्कार बंधुरा, तमाल क्रिएशन यूट्यूब चैने तुम्हारे स्वागत जाना। आशा करी तुम्हारा सबाई भलो आज। बंधुरा, 2009 मालदा और उत्तर चब्बीस परगनार सफल चाकरी प्रार्थी क्षेत्र अत्यंत सुखबर। आज 13/9/2021 तारीखे जो कैबिनेट मीटिंग छिलो, से कैबिनेट मीटिंगे 2009 फाइल पास होयेछे एवं जे समस्त कैंडिडेटरा दीर्घ 12 बचर धरे चाकरीर जन्य हाईकोर्ट थेके सुप्रीम कोर्ट पर्यन्त आईनी लड़ाई लड़ेछे, तादेर सेई आईनी लड़ाई आजकेर पूर्णता पेल। आशा करा जाए खूब शीघ्रई तारा तादेर नियोगपत्र पेते चलेछे। बंधुरा, हाँ आपनारा ठीकई शुनछेन, उत्तर चब्बीस परगना एवं मालदा 2009 नियोग संक्रांत फाइल आज कैबिनेट थेके माननीय मुख्यमंत्री अनुमोदनक्रमे पास होयेछे एवं आपनादेर दीर्घ 12 बचरेर जे संग्राम, जा एकटा ऐतिहासिक घटना। चाकरी जीवने दीर्घ 12 बचरे संग्राम, हाईकोर्ट थेके सुप्रीम कोर्टे छिनिये आना खूब कम संख्यक कैंडिडेट पेरेछे, तोमादेर सेई लड़ाई आज पूर्णता पेयेछे। कैबिनेट थेके आज तोमादेर नियोग संक्रांत फाइल पास होयेछे। आपनारा सबाई जानेन आगेई এই সংক্রান্ত ফাইল অর্থ দপ্তরের অনুমোদন পেয়েছে, এবার ক্যাবিনেট থেকে পাস হয়ে যাওয়ায় তাদের আর নিয়োগের কোনো বাধা রইল না। সামনের সপ্তাহ থেকে তাদের প্রসেসিং শুরু হয়ে যাবে। আশা করা যায় দুর্গাপূজার আগেই তারা তাদের নিয়োগপত্র পেয়ে যাবে। বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনার 2009 ক্যান্ডিডেটদেরও আশাহত হওয়ার কোনো কারণ নেই। তোমাদেরও খুব তাড়াতাড়ি কেসটি শুনানি হলেই আশা করা যায় দু তিনটে শুনানিতেই তোমাদের কেস ডিসমিস হয়ে যাবে এবং তোমরা ও মালদা এবং উত্তর চব্বিশ পরগনার মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 2009 মালদা এবং উত্তর চব্বিশ পরগনার সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে অভিনন্দন। তাদের আগামী জীবন অনেক ভালো হোক, সুন্দর এবং সুখময় হয়ে উঠুক। বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই জানানোর ছিল। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে। আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনা এবং মালদা জেলার কিছু 2009 ক্যান্ডিডেটের ফেসবুক পোস্ট। আজকে মন্ত্রিসভায় পূর্ণতা পেল 2009 ফাইল, জয় বাংলা। এটা একটা মালদা জেলার 2009 সফল ক্যান্ডিডেটের ফেসবুক পোস্ট, কৃতজ্ঞতা স্বীকার ফেসবুক। এবার আমরা দেখে নেব দক্ষিণ চব্বিশ, মাফ করবেন, এবার আমরা দেখে নেব উত্তর চব্বিশ পরগনার 2009 একজন সফল ক্যান্ডিডেটের ফেসবুক পোস্ট, কৃতজ্ঞতা স্বীকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দেবব্রত মুখার্জি লিখছে, অবশেষে মুক্তি, শুভ গণেশ চতুর্থীর দিন একটা আভাস দিয়ে সকলকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল, সেই দিন মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছিলেন, আজকে মন্ত্রিসভায় তা পূর্ণতা পেল, বিস্তারিত জানানো পরে হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।